কুম সালাম ওরুল্লাহ বারাকাত একজন জানতে চেয়েছেন যে আহ ভাইরাসে আক্রান্ত হয়ে কোনো ব্যক্তি যদি মারা যায় তাহলে সেই ব্যক্তির ক্ষেত্রে দাফন কাফন করার শরীর বিধান কি যে ভাইরাস হোক অথবা অন্য কোনো মহামারীতে যদি কোনো ব্যক্তি মারা যায় মুসলমান আমাদের সেই মুসলমানদের ক্ষেত্রে প্রথম বিধান বিধান যেটি যে কোনো মুসলমান মারা গেলে তাকে কাফন পড়াতে হবে গোসল দিতে হবে যেটা ফরজেকে ফাইয়া প্রত্যেকটা হাদিসে যেটি উল্লেখ করা হয়েছে আমর বা আদেশ আদেশ দেওয়া হয়েছে তোমাদের মৃত্যু ব্যক্তিদেরকে গোসল দাও তোমাদের মৃত্যু ব্যক্তিদেরকে কাফন কাফন পড়াও কাপড় পরাও সাদা কাপড় এভাবে যে হাদিসগুলো উল্লেখ করা হয়েছে এটা সাধারণ বা আম যেটা আদেশ দেওয়া হয়েছে সেটা ফর্যকে ফায়া করতেই হবে তো যদি সম্ভব না হয় তাহলে সেক্ষেত্রে কেউ কেউ বলছেন যদি তাকে গোসল দেওয়া সম্ভব না হয় তাহলে তায়াম করাবে তায়াম্মুম করে তাকে যদি দেখা যায় যে তায়াম্মুম করা করাতে কোনো সমস্যা হবে না কোনো ক্ষতি হবে না তাহলে তায়াম্মুম অন্তত তায়াম্মুম করে তাকে কাফন পরাবে যদি সম্ভব না হয় গোসলও সম্ভব নয় তার যে পোশাক আছে সেই পোশাক খোলা সম্ভব নয় তাহলে তাকে গোসল ছাড়াই তাকে কি পরাবে কাফন পরাতে এখন কোনো সমস্যা নাই কাফন তো এটা আপনার বর্তমানে যে আধুনিক যুগের যে পদ্ধতি নাস তারা সচেতন এবং সেভাবে তারা কি করছে মেশিনের সাহায্যে তারা কাফন পড়াই দিতে পারছে সেই ক্ষেত্রে কোনো সমস্যা নেই হ্যাঁ কাফন পরিয়ে দিবে এরপরে জানাজা পড়বে জানাজা একজন মুসলমানের জানাজা পড়তে হবে সে যেভাবে মৃত্যু হোক না কেন সেটা শহীদদের ক্ষেত্রে আলাদা যারা যুদ্ধের মাঠে মারা যায় তাদের বিধান আলাদা কিন্তু এইভাবে যারা এটা শহীদ যদিও মুসলমান শহীদ হচ্ছে বা শহীদ তারপরে তাকে জানাজা পড়াবে এটা সেই শহীদ নয় যেটা যুদ্ধের মাঠে মারা গেছে তার জানাজা পড়তে হবে না দোয়া গোসল দিতে হবে না সেটা ভিন্ন কথা কিন্তু এখন এখন যেটা সেটা জানাজা পড়াবে জানাজা পড়াবে বা সতর্ক সাবধান হয়ে জানা যায় পরবর্তীতে তো কোনো সমস্যা নাই আল্লাহ যাকে এই রোগ দিবে তাকে ধরবেই তাতে কোন যেভাবেতে সতর্ক করুক না কেন তাই বলে যে আমি একজন মুসলমানের কে আমি বিদায় দেব চিরবিদায় দেব জানা ছাড়াই এটা হতে পারে না এটা 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 হতে পারে না এটা আমরা চেষ্টা করতে হবে যে আল্লাহর উপর ভরসা করে তার জানা যায় অংশ গ্রহণ করতে হবে এবং দাফন কাফন চেষ্টা করতে হবে আর গোছলের বিষয়টা তো যেটা ইস্তালাফ বিছিলে সেটাতে বললাম সেটা সতর্ক সাবধান যদি ডাক্তার পরামর্শ দেয় যে এখানে গোসল করালে কোনো কোনো সমস্যা গেছে তার রোগ নাই তাহলে সে গোসল দেওয়াবে গোসল দেওয়া সম্ভব না হলে তাই করবে তাই মোমও যদি সম্ভব না হয় তাহলে সেই সেইভাবেই যে অবস্থায় আছে সেইভাবে কাঁপন পরিয়ে তার জানাজা পড়বে এবং জানা যা তার জন্য দোয়া করবে লেখা আছে